দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি কারখানায় স্থানীয় বেকারদের কাজের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় মঙ্গলবার সকালে। কারখানার ওই গেটে মিছিল করে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নেয় তৃণমূল। মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা মনোজ মুখার্জি। ঘটনাস্থলে কোকোবেন থানার পুলিশ এসে মাঝপথেই মিছিল আটকে দেয়। পুলিশের সঙ্গে তৃণমূল নেতাকর্মীর বচসা হয় বলেও অভিযোগ। পুলিশ অনুরোধ করেন তাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে। শেষমেশ পুলিশের অনুরোধে তৃণমূলের 5 জনের প্রতিনিধি দল কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে বৈঠক করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের কাজে নিযুক্ত করছেন। তাদের দাবি, স্থানীয়দেরকে ব্রাত্যক রেখে বহিরাগতদের চাকরি দিয়ে কারখানা কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনের নেতৃত্বের কথা শুনছেন না। এই অভিযোগ তুলে এদিনের বিক্ষোভ কর্মসূচি বলে জানান তৃণমূল নেতৃত্ব। আশ্বাস দিয়েছিল, দেখুন যদি আপনাকে আমি কপি দিয়ে দেবো, আপনাকে মিটিয়ে দিচ্ছি। তারপর আপনাকে দেখাচ্ছি বাইরে থেকে কোথায় কোন ডেটে কোন লোক ঢুকেছে তারও ডিটেলস আমার কাছে আছে। দলের নেতৃত্বকে জানিয়েছিলেন? হ্যাঁ, এটা এটা দেওয়া যায়। উপনেতৃত্ব বিজিএস, দেখুন উপনেতৃত্ব ঠিক আছে, উপনেতৃত্ব আছে, ঠিক আছে, তোমরা নিজেদের এরিয়াতে আছো, তোমরা নিজেদের মতন আন্দোলন করো, নিজেদের মতন হক আদায় করে নাও। আমাদের উপনেতৃত্ব কোনোদিন আমাদের এবং যে কোনো মুভমেন্ট, যে কোনো মিছিল হোক না কেন, পুলিশকে একটা ইনফরমেশন করা উচিত। এক, তুমি ওটা সার্টিফিকেট দিতে যাচ্ছিল, এটা তোর মারধর করেনি, জাস্ট আটকেছে লোকগুলোকে। পুলিশের ভূমিকা আমি খুব একটা খারাপ আমি দেখিনি। তারপরে ব্যাপার হচ্ছে, 5 জন প্রতিনিধি গিয়েছে ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলুক, এবং একটা খুব খারাপ লাগে, ম্যাক্সিমাম কিন্তু বহিরাগত লোক কিন্তু এখানে ঢুকে বসে আছে। এটাতে মমতা একই কথাই বলেছে, লোক নেওয়া হোক, লোকাল লোক নেওয়া হোক। তো এখানে মমতা হয়েছে আমার টপ নেত্রী যখন বলবে স্থানীয় বেকারদের চাকরিগুলো হোক, তো এটা তো নেত্রী বলে তো এখানে বিরোধিতা করছে। অথচ দেখুন, ইনসাইড দ্য প্ল্যান ম্যাক্সিমাম আউটসাইডে, বাংলা, বিহার, উড়িষ্যা, গুজরাট এসব জায়গাকার লোক ঢুকে বসে আছে, ঝাড়খণ্ড এসব জায়গা, উড়িষ্যার ওখানকারও লোক আছে। এখন এই বহিরাগত লোক কেন থাকবে? কারা ঢোকালো তাহলে? এই লোকগুলো তো তৃণমূলের লোকরাই ঢুকিয়েছে। না, আমি কী করবো, তৃণমূলের লোক ঢুকলে তো খবর তো আমাদের কাছে থাকতো। তৃণমূলের লোকরা যারা তৃণমূল করে তো কখনোই লোকাল লোককে বঞ্চিত করে ঢোকাবে না, তারা তৃণমূলের লোক নয়, তারা ম্যানেজমেন্টের লোক। ম্যানেজমেন্ট যে কোনো উপায়ে কারখানাটাকে চালাবার চেষ্টা করবে, এটা করবে। কেন বহিরাগত লোক ঢুকবে, কেন বাইরের লোক ঢুকবে? হ্যাঁ, ঢুকবে, 100-এর মধ্যে 20টা লোক ঢুকলো, আমার অসুবিধা নেই, কিন্তু লোকাল লোক একদম ভয় করে, লোকাল ছেলেকে চাকরি দিচ্ছে না এখানে। আর যারা বলছেন যে আপনাদের লোকরা দায়ী, আমাদের লোকরা দায়ী নয়, আমাদের লোক যদি হতো তাহলে লোকাল লোককে অগ্রাধিকার দিত, বাইরের লোককে অগ্রাধিকার দিত না। এবং খোঁজ নিয়ে দেখুন যে লোকাল লোকের, ওরা লোকাল আছে, তার মধ্যে কিন্তু বাইরের লোক ঢোকাচ্ছে, অর্থনৈতিক ব্যাপারটা আবার আছে।